যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সহ বিভিন্ন স্থানে ঝড় ও টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। শুক্রবার শহর জুড়ে 7 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে তলিয়ে যায় প্রধান প্রধান সড়ক, সাবওয়ে, সিটি পার্ক সহ বিস্তীর্ণ এলাকা। কর্তৃপক্ষ জানিয়েছে, নিউইয়র্কে সপ্তাহখানেক ধরেই বৃষ্টি হচ্ছে, তবে বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি হওয়ায় সৃষ্টি হয় বন্যার। শহরের অন্তত 4টি সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। সাবওয়ে লাইনের পাশাপাশি বন্ধ করা হয় কমিউটার রেল সেবাও। নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হ্যাডসন ভ্যালির বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।